আর এদিকে কারেন্ট নেই, ইন্টারনেট নেই, এদিকে রাস্তাটা পুরো ব্লক, এই গাছটা পুরো পড়ে গেছে। ইউ এখানে লন্ঠন জ্বালিয়ে রান্না করছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ দি ব্যানার্জিজ। দুপুরবেলা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তখন আমি শুয়েছিলাম অ্যাকচুয়ালি, তো শিলা বৃষ্টি দিয়ে শুরু হয়। ফার্স্টে ভেবেছিলাম হয়তো সেরকমভাবে হবে না, বাট এখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। স্নেহময় তো অফিসে গেছিলো, আসার সময় পুরো কাক ভেজা হয়ে ঢুকেছে আর কি, বাইরে বিভৎস একটা ঝড় বৃষ্টি হয়ে টেম্পারেচারটা অনেকটা ঠান্ডা হয়েছে। এখনো মনে হয় টিপটিপ করে পড়ছে, ঠিক বুঝতে পারছি না, পুরো অন্ধকার হয়ে আছে বাইরেটা। মানে আমাদের হায়দ্রাবাদে 6:30-7:45 অবধি আকাশ পরিষ্কার থাকে, অন্ধকার হয় না, একটু দেরিতে হয়। আজকে তো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে কারেন্ট নেই, ইন্টারনেট নেই। থ্যাঙ্কফুলি আমাদের ইনভার্টার কানেকশন আছে, তো ইনভার্টার ব্যাকআপেই এখন কয়েকটা লাইট ফ্যান চলছে। আর কিচেনেও আমাদের কানেকশনটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, কিচেনে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছে। আমার রান্নাও কিছু করার নেই রাতের মতন, আর বাইরে থেকে অর্ডার করে যে আনবো, অ্যাকচুয়ালি একটু খারাপই লাগে এরকম ওয়েদারে যারা খাবার দাবার দিয়ে যায়, ওদেরও প্রচুর অসুবিধা এরকম ওয়েদারে যদি হঠাৎ করে খাওয়া অর্ডার করার। ইনফ্যাক্ট অ্যাপগুলো সার্ভিস বন্ধও করে দেয়, করে দেওয়াটাই বেটার, তাহলে হয়ে গেল, মানে কেউ আর অর্ডারও করতে পারবে না, দ্যাটস বেস্ট। তো যাই হোক, আজকে রাত্রিবেলা ভেবেছি এখানে একটা, সেদিন যে খেয়েছিলাম বিরিয়ানি প্রকাশ রেস্টুরেন্ট থেকে, ওখানে ফোন করে বলে দিলাম দুটো বিরিয়ানির কথা, একটু পরে রাতের দিকে গিয়ে ওটা 10টার আগে গিয়ে নিয়ে আসলেই হবে, বিরিয়ানি গিয়ে একটু গাড়িতে করে নিয়ে আসবো। ইন্টারনেট তো নেই, আর আমাদের টিভি তো পুরোপুরি অ্যামাজন ফায়ার স্টিকেই ইন্টারনেটে চলে, দেখ কিয়ান হাঁ করে গিয়েছে। তো এবার কিয়ান মাথা খারাপ করে দিচ্ছে সন্ধ্যের থেকে, টিভি টিভি টিভি, আর টিভি চলছে না, আমাদেরও ভাল লাগছে না, না বেরোতে পাচ্ছি না কিছু, বেরোবো যদিও বিরিয়ানিটা আনতে। তো এখন খুঁজে খুঁজে পেন ড্রাইভ বের করেছি, কি বলো, খুঁজে খুঁজে পেন ড্রাইভটা বের করেছি, আমার একদম ফার্স্ট পেন ড্রাইভ, আমার লাইফের ফার্স্ট পেন ড্রাইভ, ওটাকে খুঁজে খুঁজে বের করা হয়েছে। লাকিলি পেন ড্রাইভের মধ্যে একটাই মুভি ছিল, সেটা হচ্ছে বেলা শেষে, ওটাই টিভির পেছনে লাগিয়ে এখন বেলা শেষে দেখা হচ্ছে, আর কোনো অপশন নেই, অ্যাট লিস্ট কিছু তো চলছে, কিছু তো চলছে, অ্যাট লিস্ট বন্ধ তো নেই। আমরা এখন বেরোলাম, এখন কটা বাজে, 9:45 বাজে রাত্রি, রাস্তা তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এই ওয়েদারে বেরোনোর কি দরকার ছিল, ব্যাপারটা যে বললাম আমাদের রান্নাঘরের লাইট নেই, কোনো কানেকশন নেই, তারপরে এই অন্ধকারের মধ্যে কি করে কি রান্না বান্না করব বলো, আর রাতে খেতে তো কিছু হবে, কি আনেরটা না হয় আমি করে দিলাম, কিন্তু আমাদেরকে তো কিছু খেতে হবে। আমাদেরকে এই মুহূর্তে গাড়ি ব্যাক করতে হচ্ছে, কারণ আগে অনেক জল জমে আছে। রাস্তাটা পুরো ব্লক, এই গাছটা পুরো পড়ে গেছে, তার পা নিয়ে পড়ে। ফাইনালি এসেছি আমরা বিরিয়ানি নিতে, আমরা নামিনি, আমি আর কিয়ান গাড়িতে, স্নেহময় গেছে, রেডি করাই আছে, জাস্ট স্নেহময় নিয়ে চলে আসবে। স্নেহময় বিরিয়ানি নিয়ে গাড়িতে উঠে গেছে, গাড়িতে এখন বিরিয়ানির গন্ধে মোমো করছে, আর আমাদের খিদেটা আরো বেশি চনমনে হয়ে উঠছে। বৃষ্টির বাদলের দিন, এর মধ্যে বিরিয়ানি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ভালো, মানে
দারুন ওয়েদার, এই ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট। আমরা একটু মানে আমরাই পারি যে এরকম ওয়েদারে বেরিয়ে এসে বিরিয়ানি কিনে নিয়ে যাওয়া, না করা ছাড়া উপায়ও নেই। আরে বাবা, ভাতে মাছে বাঙালি নামই আছে, ঠিক আছে, এই বাঙালি যদি একটু খাওয়ার পিছনে পাগলামো না করে তাহলে কি করবে? রাস্তাটার একটু খারাপ অবস্থা হয়ে গেল, এমনিতেই খারাপ অবস্থা ছিল আরো খারাপ হয়ে গেল। জানি না কালকে ভিডিওটা কখন যাবে, বিকজ বাড়িতে পাওয়ার কাট, ইন্টারনেটও নেই, ফোনেরও জানি না কতক্ষণ কি চার্জ থাকবে বা আমাদের পাওয়ার ব্যাক আপ কতক্ষণ কি সাপোর্ট করবে। চেষ্টা করবো অ্যাটলিস্ট মোবাইলগুলোকে চালু রাখার, সো একটু ডিলে হলেও হতে পারে কালকের ভিডিও বেরোতে, সো একটু ধৈর্য ধরো তোমরা যদি দেরি হয়। তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে একদম। স্নেহ গেল একটু অ্যাপোলো ফার্মেসিতে, কিয়ানের পুরো নোজ ব্লক হয়ে যাচ্ছে সর্দিতে, ওর নাকের ন্যাজো ক্লিয়ার ড্রপটা বাড়িতে যেটা আছে ওটা অলমোস্ট শেষ, ওই জন্য বললাম একটা গিয়ে নিয়ে নাও। দাঁড়িয়ে আছি রাস্তায়, কারেন্ট অফ, তাই বাড়িতে জল একটু ভরেই রাখছি প্রিকশনারি মেজার হিসেবে, ইন কেস যদি জেনারেটর মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে পাম্প চলবে না। এই হলো অবস্থা, এখানে এমার্জেন্সি লাইট ঝুলছে, স্নেহময় করছে কাজ, বাসন মাজছে, না করলে এই দুটোর পড়ে তো একটা একটা করে পড়তে থাকবে, তখন আর সমস্যা কি? আদর করে দিচ্ছে, আরেকটু আদর করে দাও দাদাকে, দাদাকে আদর করে দাও একবার। ও মা, একদম শুধু মুড়ি মুড়ি চলছে এখানে, বাড়ি সোজা কর, বাড়ি সোজা কর, বাড়ি সোজা কর, মুড়ি নিয়ে যাও, আসছি আমি, হ্যাঁ মুড়ি নিয়ে যাও, আসছি আমি, মুড়ি পেলে কি খুশি? কি ওখানে লন্ঠন জ্বালিয়ে রান্না করছে? মডার্ন লন্ঠন, আমাদের অ্যাকচুয়ালি ইয়ের কানেকশনটা কি বলে ইনভার্টার কানেকশনটা কিচেনের সাথে যোগ করা নেই, কারণ এখানে লাইন করা নেই। ও তুমি অলরেডি বলে দিয়েছো, আর এই ঠান্ডার মধ্যে আমি দই ভাতটাও দিতে পারছি না, খুব সমস্যা ব্যাপার, দই বের করে রেখেছিলাম, ভাবলাম যে না দই দেওয়াটা ঠিক হবে না, ওই জন্য ঘরে একটু কাঁচকলা ছিল, একটু কাঁচকলা আলু দিয়ে ওই সেদ্ধর মতন করেই এক চিমটে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ঝোলের মতন করেছি, ঝোল ঝোল না হলে তো ভাতটা খাওয়াতে পারবো না, ওর এটা করে নিয়ে আমি খেয়ে নেব। এক একটু বিরিয়ানি এসছে, ছাড়া যাবে না, এটা আরো বেশি ডবল হয়ে গেছে ওই জন্য, সারা গাড়িতে গন্ধ ছড়িয়ে আছে। কোয়ান্টিটি ওয়াইজ সাফিসিয়েন্ট, আমি তো খেতেই শুরু করে দিয়েছিলাম ওই জন্য সেরকমভাবে তোলা হয়নি, কিন্তু লুক অ্যাট দ্য পিস, চিকেনের পিসটা দেখো, হাফ কে নিয়েছি দাদা, এতটা চিকেন লেগে আছে। তোমার কেমন লাগছে? আমি আজকে ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি ট্রাই করছি, ফিডব্যাক পেয়েছি, ট্রাই করছি আজকে মাটন বিরিয়ানি, খেয়ে বলো কেমন হচ্ছে? মাটনটা কোনো খাইনি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তো কোনো কথা, আমার এখন অব্দি হায়দ্রাবাদের এটা ফেভারিট হয়ে গেল। এই লোডশেডিংয়ের মধ্যে ভালোই ডিনারটা হলো, হ্যাঁ বিরিয়ানি ওয়াজ ফ্যান্টাস্টিক, জানি না তোমার মাটন কেমন ছিল, মাটন অলসো ওয়াজ গুড, দু পিস মন, তোমার কি চিকেন? আমার চিকেন দু পিস ছিল, মাটন একটা আলু ছিল, দু পিসই আছে, এবং আমি একটা এক্সট্রা আলু বলেছিলাম, তো এটা দেখিনি, আমার মনে হয় দু পিসই আছে, চিকেনের পিসটা তো একটা দেখালাম লেগ পিস, তো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, আর একটা পিস রেখে দিয়েছি, ওই একটা গোটা আমার পক্ষে খাওয়া সম্ভব না, নেক্সট আবার ওটা কালকের জন্য রেখে দিয়েছি, কালকের মোস্টলি ডিনারই হয়তো ওটা ইউজ হবে। তোমার মাটন কেমন ছিল? মাটন ওয়াজ গুড। গুড আফটারনুন এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা, কালকে তো ঝড়জল গেছে, এখন অবধি আমাদের কোনো রকম ইন্টারনেট কানেকশন নেই, ফোনে নেই, তাই জন্য টিভিতেও চলছে না কিচ্ছু, অফিসে ব্লগ এখনো আপলোড হয়নি, গতকালকে অফিসের অফিস করতে পারিনি আজকে, মানে ফুল মেসড আপ সিচুয়েশন,
তো এখন একটু বেরোলাম, যেহেতু বাড়িতে বসে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, তো বাইরের যে কটা পেন্ডিং কাজ এখন আবার পুরো রোদ্দুর চারিদিকে, ওয়েদার এখন একদম নর্মাল, আবার জানি না বৃষ্টির দিকে কি হবে না হবে। তবে ইন্টারনেটে প্রেডিকশন আছে বৃষ্টির, হ্যাঁ প্রেডিকশন আছে, ইন্টারনেটে টিকিট রেজ করাও হয়েছে যে ইন্টারনেট যাতে ইয়ে করে রিজিউম করে, তো দেখা যাক, বলছে তো বিকেলের মধ্যে ফিক্স হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো এখন বেরোলাম, যাচ্ছি ডিমার্টে, যেটা যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না, তো ডিমার্টের কাজটা গিয়ে আগে মিটিয়ে আসি। কালকে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে তো দেখতে পাওনি রাস্তাঘাটে কিরকম ভাবে গাছ পড়ে আছে, আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ গাছটা কিরকম হাফ রাস্তা জুড়ে ভেঙে পড়ে আছে, এরকম অবস্থা চারিদিকে, তার ফার নিয়ে সব ভেঙে পড়েছে। ডিমার্টে এলাম, আবার সেই ডিমার্ট যেটা আমরা ঢুকতে পারিনি, আবার সেই ডিমার্ট যেখানে যুদ্ধ করে ঢুকেছিলাম, ঢুকে আবার বেরিয়ে এসেছিলাম। আই হোপ আজকে, হ্যাঁ কম্পারেটিভলি অনেকটাই ফাঁকা আছে, সবাই ঘুমাচ্ছে। এই হলো এখানকার মিসম্যানেজমেন্ট, সামনে গাড়িটা রেখে দিয়েছে, এখানে মাল তুলছে, মানে কোনো মানে আছে? গাড়িটা ঢুকবে কোন দিক দিয়ে, ঢোকা বেরোনোর যখন একটাই রাস্তা। ম্যাগি নাওনি, কি নিলে? ম্যাগি তো নেই, টপ রামেন, হ্যাঁ একটা আছে, আমি টপ রামেন ইপি দুটোই খাই, আমার চাপ নেই, আলাদা করে আমার জন্য স্পেসিফিক্যালি কিছু নিতে হবে। একটু জোয়ান নিচ্ছি, দাঁড়া তো, একটা জোয়ানের প্যাকেট নিলাম, হ্যাঁ কালো জিরে, তিল হয়ে গেছে আমাদের শপিং মাস কাবারের ফাইনালি, আবার এটাই আর হচ্ছিল না। কাজের লোক তো মপ নেই, মপ নেই করে পাগলা হয়ে যাচ্ছে। মপ নেই, তবে এই মপটা দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না বাবা, ওকে না লোকালি কিনে দিতে হবে। বাবু তুমি ইডলি খাচ্ছ, এ কি কিয়ানের ইডলি কে খাচ্ছে? এটা কিয়ানের বাবা, এটা ঠিক কিয়ান, কিছু বল, খেয়ে নিল বাবু, খেয়ে নিল, ভালো, তোকে কত কিছু দিয়েছে রে, খাবি তুই এগুলো? ওই জন্য তো বাবা খাচ্ছে। সেই বাবা অনেক চাটনি ফাটনি দিয়েছে, আমি বললাম চিকেন ধোসা অর্ডার করলাম, চিকেন কিমা ধোসা, আমি বললাম আপ লোক থোড়া বো চাটনি দে দেনা থোড়া বো জো ইডলি কে সাথ আপ দিয়ে, বলো হ্যাঁ হ্যাঁ ও আতা হ্যায় ধোসা কে সাথ ভি আয়েগা। আজ ফার্স্ট টাইম ট্রাই করছি চিকেন কিমা ধোসা, আমি খেয়েছি বাট লোকালি, বড় দোকান থেকে খাইনি, দেখা যাক। একটু ঝাল না, নাকি একটু ঝাল, ভেতরে মশলা একটু ঝাল, আমি জিজ্ঞেস করলাম ঝাল হবে, বললো না, ওদের কাছে তো কিছু ঝাল না, দেখতে কিন্তু গ্যামা, হ্যাঁ খেতে খারাপ না, ধোসাটা টেস্টি বাট স্পাইসি, ঘাম বেরিয়ে যাচ্ছে ধোসা খেতে খেতে। স্নেহময় গেছে ওর জন্য কিছু একটা অর্ডার করতে, না এসিটাও না ফুটকোটে ঠিকঠাক চলছে না, তো বললো যে ও টেক অ্যাওয়ে নিয়ে নেবে, ও আর এখানে বসে খাবে না। অর্ডার করনি কিছু? আমি কোক খেয়ে নেবো, হ্যাঁ এখনই খেয়ে নি, আমি আর খাচ্ছি না, কেন হয়ে গেল,
হ্যাঁ আউট হেমে যাচ্ছি পুরো ওই জন্যই নিয়ে আসলাম।